সুপার সানডেত উলাব সেমি ফাইনেলর ফলাফল, কার দখললৈ যাব পাঁচখন রাজ্য, উৎখাত হব নেকি বিজেপি, পুনরুত্থান হব নে কংগ্রেসর, দেশবাসীর উৎকণ্ঠার অবসান ঘটিবলৈ মাজত মাথো কেইটামান মুহূর্ত বাকি। দেওবারে পুৱা আঠ বজাৰ পৰাই দেশবাসীর উৎকণ্ঠার অবসান ঘটার সময় সমাগত, কারণ দেওবার চারিখন রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গণনা করা হব, ফলস্বরূপে ঘোষণা হব ফলাফল। অবশ্যে মিজোরাম বিধানসভা নির্বাচনের ভোট গণনা দেওবারে করার কথা আছিল যদিও রাজ্যবাসীর আহ্বানের প্রতি সঁহারি জানাই দেশের নির্বাচন আয়োগে সোমবারলৈ সলনি করে। যা 7 নভেম্বরত 40খন আসনযুক্ত মিজোরাম বিধানসভা, 7 আর 17 নভেম্বরত দুটা পর্যায়ত 90খন আসনযুক্ত ছত্তিশগড় বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ছত্তিশগড়ত প্রথম পর্যায়ত 20খন আর দ্বিতীয় পর্যায়ত 70খন আসনের বাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। আনহাতে 17 নভেম্বরত 230খন আসনযুক্ত মধ্যপ্রদেশ, 25 নভেম্বরত 200খন আসনযুক্ত রাজস্থান বিধানসভা নির্বাচনের ভিতর 199খন আসন আর 30 নভেম্বরত 119খন আসনযুক্ত তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ সমাপ্তর পাছতেই কেইবাটাও রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রকাশ করে নির্বাচনী সমীক্ষা। অবশ্যে এই নির্বাচনী সমীক্ষাবুরর উত্তর গম পাওয়া যাব অহা 3 ডিসেম্বরত। উক্ত দিনেই ঘোষণা করা হব পাঁচখন রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল। গম পাওয়া যাব 2024 লোকসভা নির্বাচনের আগত সেমিফাইনেল সদৃশ পাঁচখন রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল। উল্লেখ্য যে এই পাঁচখন রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রতি দেশবাসীর বিশেষভাবে দৃষ্টি নিবদ্ধ আছিল, কারণ রাজনৈতিক বিশ্লেষকসকলে এই পাঁচখন রাজ্যের বিধানসভা নির্বাচনক সেমিফাইনেল আখ্যা দিছিল। সেই অনুসরি 2024 লোকসভা নির্বাচন হব ফাইনেল। যা 9 অক্টোবরত দেশের নির্বাচন আয়োগে এই পাঁচখন রাজ্যের নির্বাচনের তারিখ ঘোষণার পাছতেই তৎপর হয়ে পড়ে প্রতিটি রাজনৈতিক দল। কেন্দ্রত শাসনাধিষ্ঠিত বিজেপি আর মূল বিরোধী দল কংগ্রেসে পাঁচখন রাজ্যের ক্ষমতা নিজের দখললৈ নিবলৈ মরণপণ যুঁজ দিয়ে। উল্লেখ্য যে বর্তমান ছত্তিশগড়ত ভূপেশ বাঘেলর নেতৃত্বত কংগ্রেস সরকার, মিজোরামত জোরাম থাঙ্গার নেতৃত্বত বিজেপিক সহযোগী হিসাবে লৈ মিজো ন্যাশনেল ফ্রন্টর সরকার, মধ্যপ্রদেশত শিবরাজ সিং চৌহানের নেতৃত্বত বিজেপি সরকার, রাজস্থানত অশোক গেহলটর নেতৃত্বত কংগ্রেস সরকার আর তেলেঙ্গানাত কে চন্দ্রশেখর রাওর নেতৃত্বত ভারত রাষ্ট্র সমিতির সরকার আছে। পাঁচখন রাজ্য নিজের দখললৈ নিবলৈ বিজেপির হয়ে স্টার কেম্পেইনার হিসাবে নির্বাচনী প্রচারত অংশ লয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, বিজেপির রাষ্ট্রীয় সভাপতি জেপি নাড্ডা, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, অসমৰ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আদিয়ে। একদরে কংগ্রেসের হয়ে স্টার কেম্পেইনার হিসাবে নির্বাচনী প্রচার চলায় সাংসদ রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী, দলের রাষ্ট্রীয় সভাপতি মল্লিকার্জুন খার্গে আদিয়ে। এই সকল স্টার কেম্পেইনারে পাঁচখন রাজ্যত দিলে বিভিন্ন নির্বাচনী প্রতিশ্রুতি। তদুপরি রাজ্য কেইখনত প্রতিটি দলেই প্রকাশ করে উলিয়ালে নির্বাচনী ইস্তাহার, তাতো প্রতিটি দলেই দিছে চমক লগা প্রতিশ্রুতি। কিন্তু কার প্রতিশ্রুতিত ভুল গল ভোটার, বিজেপি নে কংগ্রেস নে আন কোনোবা দলের প্রতিশ্রুতিত ভুল গল ভোটার, তার উত্তর গম পাওয়া যাব দেওবারে ফলাফলত। এই পাঁচখন রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফলেই আগজাননিও দিব সমাগত লোকসভা নির্বাচনের বহু দিকর। নিউজ ডেস্ক রিপোর্ট, দ্য ক্রস কারেন্ট।